হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে হিমালয়া কনফিডো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে বলবো, যেমন এর উপকারিতা, ব্যবহার পদ্ধতি, কারা এটি ব্যবহার করবেন এবং কারা করবেন না, কী কী সতর্কতা অবলম্বন করবেন, এর সাইড এফেক্ট এবং এটি কতটা কার্যকরী ও কতটা ভ্যালু ফর মানি। এই সমস্ত তথ্যগুলি প্রোডাক্টটি ব্যবহারের উপর ভিত্তি করেই আপনাদেরকে জানানো হচ্ছে। এই প্রোডাক্টটি যারা ব্যবহার করেছেন সেই সকল ব্যক্তিদের কাছ থেকে ফিডব্যাক এবং ইনফরমেশান কালেক্ট করে তবেই আপনাদেরকে শেয়ার করছি। সুতরাং এই হিমালয় কনফিডো সম্পর্কে সঠিক তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমত আমরা আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট বা রেমেডি ব্যবহার করার উপদেশ দিচ্ছি না বা ব্যবহার করতে বলছি না। যে কোনো প্রকারই মেডিসিনই হোক না কেন বা সাপ্লিমেন্ট হোক না কেন, ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই ডক্টর বা কনসার্ন প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলে নেবেন এবং আপনার প্রেজেন্ট কন্ডিশন, বডি রিকোয়ারমেন্ট এবং ব্যবহার বিধি অবশ্যই জেনে নেবেন। তো চলুন এখন শুরু করি কনফিডো সম্পর্কে ডিটেল এবং জেনুইন রিভিউ। এই হিমালয়া কনফিডো সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি মেডিসিন এবং এর আগের নাম ছিল স্পিম্যান ফর্টি বা ফর্ট। এর মধ্যে রয়েছে চার রকমের এক্সট্র্যাক্ট, যেমন বৃদ্ধদারু, গুকসুরা, জীবন্তী, শৈলিয়াম। আর রয়েছে পাঁচ রকমের পাউডার, যেমন অশ্বগন্ধা, কোকিলক্স, বন্যকাহু, কোচবীজ ও স্বর্ণভঙ্গ। এই প্রত্যেকটি উপাদানই পুরুষদের বিভিন্ন রকম যৌন সমস্যার উপর কাজ করে, সেক্সুয়াল ডিসফাংশনকে ম্যানেজ করে, স্পার্ম কাউন্টকে বাড়ায়, হরমোনাল লেভেলকে ব্যালেন্সড রাখে এবং বডি স্ট্রেংথ এবং স্ট্যামিনাকে বাড়ায়। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক কাম উদ্দীপক হিসেবে কাজ করে। এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদানের পরিমাণ ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন জেনে নিন এর টোটাল বেনিফিটস, অর্থাৎ এই প্রোডাক্টটি ব্যবহার করে আমরা কী কী লাভ পাবো, আমাদের শরীরে কী কী লাভ আমরা দেখতে পাই এই প্রোডাক্টটি ব্যবহার করে। এটির ব্যবহারে পুরুষের সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল ইম্প্রুভ হয়, প্রিমেচার এজাকুলেশন অর্থাৎ শীঘ্রপতন সমস্যা দূর করে, স্পার্ম কাউন্ট বাড়ায় এবং ধাতু দুর্বলতা ঠিক করে, বীর্যকে গাঢ় করে, প্রজনন অঙ্গে রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং প্রজনন অঙ্গের দুর্বলতা দূর করে এবং প্রজনন অঙ্গের পেশিকে মজবুত করে, যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতার উপর কাজ করে, যৌন ইচ্ছাকে জাগ্রত করে এবং শরীরের দুর্বলতা, মনোবল অর্থাৎ কনফিডেন্সকে বাড়ায়। এক কথায় বলতে গেলে পুরুষের শরীরে সেক্সুয়াল ডিসঅর্ডারকে দূর করে এবং সেক্সুয়াল ফাংশনকে বুস্ট করে। এখন জেনে নিন কারা কারা নেবেন। প্রাপ্তবয়স্ক পুরুষরা অর্থাৎ 18 বছরের উপরের ব্যক্তিরা যাদের যৌন সমস্যা রয়েছে, যেমন শীঘ্রপতন, ধাতু সমস্যা, প্রজনন অঙ্গের বিভিন্ন ধরনের সমস্যা, স্বপ্নদোষ ইত্যাদি থাকলে তারা ডক্টরের নির্দেশ অনুসারে এটি নিতে পারেন। মনে রাখবেন এই ট্যাবলেটটি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডক্টরের সাজেশান নিতে হবে এবং আপনার কী কী সমস্যা রয়েছে বা কী সমস্যার জন্য আপনি ব্যবহার করতে চাইছেন তা বলে তার প্রপার ডোজে এটি নিতে হবে, তবেই আপনি বেস্ট রেজাল্ট পাবেন। প্রয়োজন না থাকলে বা কোনো ধরনের সমস্যা না থাকলে এটি না নেওয়াই ভালো। এখন জেনে নিন এর সতর্কতা বা কারা কারা নেবেন না। প্রথমত সতর্কতার মধ্যে সর্বপ্রথম যে এটি ডক্টরের সাজেশান ছাড়া কখনোই নেবেন না। 18 বছরের নিচে কেউ এটিকে নেবেন না। অবিবাহিত পুরুষরা কোনো ধরনের যৌন সমস্যা না থাকলে এটি নেবেন না। যারা যৌন চিন্তা একটু বেশি করেন এবং মন অন্যরকম খারাপ চিন্তায় মগ্ন থাকে তারা নেবেন না। এছাড়া যারা কোনো মেডিকেল কন্ডিশনে আছেন বা আদার মেডিসিন নিচ্ছেন তারা, এবং যাদের হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, হার্টের সমস্যা, ডায়াবেটিক, কিডনি বা লিভার সমস্যা রয়েছে তারা নেবেন না। বাচ্চাদের হাত থেকে এটি দূরে রাখবেন। ওভার ডোজে কখনোই এটিকে গ্রহণ করবেন না। এই ছিল এর সতর্কতা। এখন এর সাইড এফেক্ট। যদিও এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং হিমালয় দাবি করে যে রিকমেন্ডেড ডোজে এর কোনো সাইড এফেক্ট নেই, তবু কিছু কিছু ক্ষেত্রে মাথা ধরা বা মাথা ভারী লাগা, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথা একটু চাপ ধরে থাকা, চোখে ঝাপসা দেখা যেটাকে বলে ব্লার ভিশন, বুক ধরপড় করা বা হার্ট বিট বেড়ে যাওয়া, স্টমাক আপসেট ইত্যাদি দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে এটি নেওয়া তৎক্ষণাৎ বন্ধ করতে হবে এবং আপনার ডক্টরকে জানাতে হবে। তিনি আপনাকে সাজেস্ট করবেন যে এটি আপনি কিভাবে গ্রহণ করবেন এবং আপনার সঠিক
ডোজ এবং পদ্ধতি। এখন এর ডোজ, আপনার সমস্যার উপর ভিত্তি করে ডক্টরই আপনাকে প্রপার ডোজ নির্ধারিত করে দেবেন, সেই মতো আপনাকে এটি নিতে হবে। তবে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে একটি করে ট্যাবলেট দিনে দুবার নিতে হয় খাওয়ার পর, এবং এটি বেস্ট হয় যদি আপনি এটিকে উষ্ণ গরম দুধের সাথে নেন, অথবা খাওয়ার পর ট্যাবলেটটি নেওয়ার পর এক গ্লাস উষ্ণ দুধ খেতে পারেন। এখন দেখে নিন এর ওভারভিউ। হিমালয়া সিন্স 1930, আপনারা জানেন যে হিমালয়া খুব ভালো একটি ব্র্যান্ড, এবং 1930 সাল থেকে সমস্ত ধরনের সমস্ত রকমের আয়ুর্বেদিক মেডিসিন এবং সাপ্লিমেন্ট হিমালয়া বানিয়ে আসছে, যার মধ্যে কনফিডো। এর নাম দেখে বুঝতে পারছেন যে কনফিডো অর্থাৎ আপনার কনফিডেন্সকে বাড়াবে। এর মধ্যে কতগুলো ট্যাবলেট রয়েছে, এর মধ্যে 60 ট্যাবলেট রয়েছে। এর প্রাইস 130 টাকা, প্রত্যেকটি মেডিকেল শপে আপনি ইজিলি পাবেন, এবং 10-15% ডিসকাউন্টে পাবেন। ম্যানুফ্যাকচার ডেট 7/2020 এবং বেস্ট বিফোর 6/2023। আর এর মধ্যে 60 ট্যাবলেটস রয়েছে। আর এর উপাদানগুলো, আগে আমি উপাদানগুলো বলেছি, এবং তবু যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশনে পরিমাণসহ এটি দেওয়া রয়েছে। এখন দেখে নিন ট্যাবলেটটি দেখতে কেমন। এটি সম্পূর্ণ নতুন একটি প্যাক, দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি সম্পূর্ণ রেড। এটিকে আপনারা জল দিয়ে ডিরেক্ট মুখের মধ্যে নিয়ে গিলে ফেলতে পারেন, বা দুধের মধ্যে দিয়ে আপনারা এটিকে গিলে ফেলতে পারেন, কোনো অসুবিধা হয় না। এবার আপনাদেরকে বলছি এই প্রোডাক্টের রেটিং বা প্রোডাক্টটি সম্পর্কে আমাদের কি অভিজ্ঞতা। এই প্রোডাক্টটি আমরা 100 মধ্যে 85 রেটিং দেব। এর রেজাল্ট 3-7 দিনে আপনার শরীরে অনুভব করতে পারবেন বা অনুভব করা যায়, এবং এর প্রাইসের সঙ্গে তুলনা করলে এটি নো ডাউট ভালো একটি প্রোডাক্ট। বাজারে এই ধরনের আরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যেমন পতঞ্জলির ইবনামৃত বটি, যার প্রাইস 350 টাকা, আর সেখানে 40 ট্যাবলেট রয়েছে। যদিও ইবনামৃত বটির মধ্যে ইনগ্রিডিয়েন্ট আরও বেশি পরিমাণে রয়েছে, তবু সেক্ষেত্রে হিমালয় কনফিডো খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে এই হিমালয় কনফিডোর রেজাল্ট খুব ভালো, আর কিছু ক্ষেত্রে যেমন স্পাম কাউন্ট এবং পাতলা বীর্য, এর উপর তেমন রেজাল্ট পাওয়া যায় না, এবং নাইট ফলেও তেমন লাভ দেখা যায় না। অবিবাহিত পুরুষদের নাইট ফলের জন্য এটি ব্যবহার না করাই ভালো। তার পরিবর্তে মন এবং ব্রেনকে শান্ত রাখুন, ভালো চিন্তা করুন, ঠান্ডা জল ব্যবহার করুন, আর ভোরে খুব ভোরবেলা ঘুম থেকে উঠুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদিও ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো উপদেশ বা জিজ্ঞাসা থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।